অধ্যায় অনুসত্তর সংস্কারক হও অজ্ঞের কাছে আল্লাহর ওয়াদা কালের উপাখ্যান ব্যতীত আর কিছুই নয় নফস বা রিপু মানুষের সবচেয়ে বড় দুশ্মন জঘন্য ও মারাত্মক এই রিপুর সাথে আপোষ করা থেকে বা রিপুর প্ররোচনা থেকেই নবস শক্তি জোগায় রিপুর প্রেমিক জন্তু অপেক্ষা নিকৃষ্ট নবসকে প্রভৃতির বস্তুসমূহে নিমগ্ন করবে না স্রষ্টার প্রেমে মত্ত হয়ে যে কামভাব ত্যাগ করে সে শ্রেষ্ঠ নিজের শ্রেষ্ঠত্ব অহংকার অবাধ্যতার কারণে নবস হয়েছে অভিশপ্ত নিষিদ্ধ ও ঘৃণ কাজ গর্হিত ও কলুষিত বাক্য ও কার্যাবলী দ্বারা নবস মানুষকে আল্লাহর পথ হতে বিপদগামী করে কিতাব ইচ্ছাকৃত বিকৃতি সাধন কালাম মিথ্যা কোরআন অশ্লীন কাব্য মোয়াজ অশ্লীল বাদ্য মসজিদ বাজার গৃহ গোসলখানা খাদ্য আল্লাহর নাম ব্যতীত খাদ্য পানীয় মদ শিকারের জাল মে লোক বদ বার্তাবাহক জ্যোতিষ কর্মীরা ক্রোধ কামাশক্তি হিংসা লোভ লালসা উদর পূর্তি খাওয়া ঘরবাড়ি ইত্যাদি জাগতিক বিষয়াদির প্রতি আকৃষ্টতা আল্লাহর ব্যতীত মানুষ বা অন্য কিছুর কাছে আশা করা বা তাদের সাহায্যের উপর ভরসা করা দৃঢ়তা ও অবিচলতা ব্যতীত কাজকর্মে অস্থিরতা কৃপণতা মাহজাবের ব্যাপারে গোড়ামি ইত্যাদির মাধ্যমে নফস প্রতারিত ও প্ররোচিত করে বিপদগ্রস্ত মানুষই ধর্ম ও কুসংস্কারকে অবলম্বন করে উদ্ধার পেতে চায় কুসংস্কারচ্ছন্ন নানা বিশ্বাসের কারণে বিপুল পরিমাণ সম্পদ শ্রম উদ্যোগ এমনকি সুস্থ মানসিকতা পর্যন্ত অর্থহীন ব্যয় হয় কামনা সফল করার কাল্পনিক কৌশলে বিশ্বসীরাই অন্ধ বিশ্বাসী কামনা বাসনা পরায়ণ অলস ও মৃঢ় ব্যক্তি ধর্মলাভ করতে পারে না অবিশ্বাসীরা সর্বদা সন্দেহ সিদ্ধান্তহীনতা এবং অস্থিরতায় ভোগে লঘু চেতা অস্থিরচিত্ত চঞ্চলমতিরা যথার্থই অভাগা পেচার মধ্যে যেমন কুলক্ষণ নাই তা আরোপিত মাত্র তদ্রূপ সকলভাবেই আরোপিত সাধারণ মানুষ অন্যের মধ্যে অস্বাভাবিক শারীরিক ক্ষমতার জন্যে তাদের ভেতর দেবত্ব বা অলৌকিকত্ব আরোপ করে যাকে আমরা অতিপ্রাকৃত আখ্যা দিয়ে থাকি তা আসলে আমাদের অজ্ঞতা এবং কুসংস্কার দূর করতে হবে অলৌকিকদের উপর নির্ভরতার চরত্ব হতে হবে আত্মবিশ্বাসী সহস্র গুণে শয়তান দেবদূত আশীর্বাদ অভিশাপ আত্মা কর্মফল জ্যোতিষ বিদ্যা হস্তরেখা বিদ্যা পাপ পুণ্য নীতি দুর্নীতি শুভ অশুভ জাত নিচুজাত সমাজ ব্যবস্থা ইত্যাকার কুসংস্কারগুলির ক্ষেত্র প্রস্তুত করে ধর্মীয় কুসংস্কারে যারা আবদ্ধ তারা সবসময় দরিদ্র থাকে অনুন্নত দেশগুলিতে শোষণ ও দারিদ্র টিকে থাকার অন্যতম প্রধান কারণ সামন্ততান্ত্রিক কুসংস্কার ও সম্পর্ক জ্ঞানের ক্ষেত্রে ধর্মীয় গোড়ামি অত্যন্ত ক্ষতিকর পৃথিবীতে ধর্ম ও দারিদ্রতা দুটোই অবহেলিত মনের চর্চা যাদের কম গোরামি তাদের বেশি সামান্য পরিমাণ নতুনত্বে তাদের বাধে ধর্মের গোড়ামি দারিদ্রকে আরও দারিদ্র করে তোলে আমরা কুসংস্কার মুক্ত হতে পারছি না আগে ছিল ধর্মের কুসংস্কার এখন হয়েছে বিজ্ঞানের কুসংস্কার আগে তো আধ্যাত্মিক ভাব আসতো এখন কেবল কাম ও লোভ আসছে প্রাচীন সংস্কারগুলি ছুঁড়ে ফেলে নতুন করে আরম্ভ করো জীবন ক্ষণস্থায়ী সময়ও ক্ষিপ্রগতিতে চলে যাচ্ছে পথ দীর্ঘ সময় অল্প কুসংস্কার ছেড়ে প্রকৃতির আশ্চর্য সমন্বয়ে দেখতে চেষ্টা করো সর্বপ্রকার ক্ষুদ্রতা সংকীর্ণতা ভেদ অজ্ঞতা ও দুঃখ হতে বিমুক্তি অপেক্ষা মানুষের শ্রেয়তর কিছু নেই অজ্ঞতার শিশুকে কুসংস্কার বলা হয়ে থাকে অশিক্ষা থেকেই অজ্ঞতা আসে অজ্ঞতা মানুষকে কুসংস্কার ছন্ন ও মিথ্যা বিশ্বাসে স্থির করে ফেলে অজ্ঞতা উদাসীনতা ও অবিচার দারিদ্রতার চাইতেও বড় সংস্কার কুসংস্কার পাগলামের অন্যতম হাতিয়ার যারা তাদের মৃত পৃথিবীর সকল মানুষের জীবনে আছে একটি অন্ধকার দিক সেটি তার কুসংস্কার কুসংস্কারের ব্যাপারে শিক্ষিত অশিক্ষিত জ্ঞানবান জ্ঞানহীন সকলেই একই পর্যায়ের যুক্তি দিয়ে কুসংস্কার দূর করা সম্ভব নয় সম্ভব শিক্ষা ও প্রজ্ঞার আলো দিয়ে কুসংস্কার সমস্ত পৃথিবীকে জ্বালিয়ে দেয় আগুনে আর দর্শন তাকে নির্বাপিত করে যে চেতনা নিষ্ক্রিয় উদ্যোগহীন তা বর্জনীয় দুঃখে অসুখে সত্তার স্বভাবের চরম অভাবে সৎ এর উদ্ভব ঘটে চিত্ত পাপ ঋণাত্মক ভাব হতে ধনাত্মক যথার্থ ভাব ধারণ করতে অভ্যস্ত হয় এ কারণে যখন সত্তা দুর্বল ঋণাত্মক তখনই সে শক্তিশালী ধনাত্মক অশুভ বা সন্দেহজনক ঋণাত্মক ভাব বর্জিবে এবং ধনাত্মক অর্জিবে জীবনের সঙ্গে যুদ্ধ করে ভাগ্যকে গ্রহণ না করে জীবনকে পরিপূর্ণ উপভোগ করতে নতুন নতুন ব্যাপারে ব্যস্ত হও ঘটনার চাইতে ঘটনার সম্পর্কে মনের ঋণাত্মক মতামতি জীবনকে বিষাদময় করে তাই তা এই মুহূর্তে বদলে ফেলা উচিত মনোভাব বদলায় এটা প্রমাণিত সত্য কাজের ধরনের উপর নির্ভর করে কাজ ও অতপ্রত জড়িত কাজ বদল করে অনুভূতিও বদল করা যায় মনোভাব নির্ভর করে নিয়ন্ত্রিত কাজের উপর কাজ নিয়ন্ত্রণে দরকার মত অনুভূতি সৃষ্টি করা সম্ভব কেননা কিছু করার পর সে বিষয়ে অনুভূতি মনে প্রবেশ করে কাজের মহৎ উদ্দেশ্য সম্বন্ধে আবেদন জানালে লোককে বদলানো বা তাদের বিশ্বাস বদলানো সহজ হয় লোককে ভালো করে প্রশংসা করলে সে ভালো হওয়ার চেষ্টা করবে যিনি উপদেশের দ্বারা চালিত হওয়ার যোগ্য তার ক্ষেত্রে যদি যুক্তি বা দর্শন ব্যবহার করা হয় তা হবে তার পক্ষে ক্ষতিকর আবার যুক্তিবাদীর নিকট উপদেশের ব্যবহার ঘৃণার উদ্রেক করে লোকদের দোষ না দিয়ে বোঝাবার চেষ্টা করা উচিত অন্যায়কারীকে শাস্তি দেওয়ার পরিবর্তে প্রথমে তাদের সৎ এর জ্ঞান দাও অবুজ অজ্ঞান অন্যায়কারী হয়তো শোধরাবে চরিত্রকে এক বিশেষ ঝাঁচে ঢালবার পক্ষে ভালো মন্দের উভয়ের সমান অংশ আছে কোনো কোনো স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয় ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র প্রশংসা অপেক্ষা নিন্দা পরিণামে সাহায্য করে পৃথিবীতে যা কিছু অমঙ্গল রয়েছে তা আমরাই সৃষ্টি করছি যেমন বর্তমান দুঃখ ক্লেশের অধিকাংশই মানুষের অতীত অসৎকর্মের ফল আজ যত নর নারী জন্ম নিয়ন্ত্রণ করছেন তারা সবাই পরম পুণ্যের ভাগী পুণ্যে যদি আস্থা না থাকে তাহলে শ্রদ্ধা ও সম্মানের ভাগী আমাদের এখনকার কাজকর্ম সবই পূর্ব সংস্কারের ফল ইহা আবার ভবিষ্যৎ কার্যের কারণ হবে এভাবেই চলতে থাকে মনোদৈহিক কর্মের অনুভূতি সমূহ সূক্ষ্ম সংস্কার রূপে পরিণত হয় জাগরিত সংস্কারী স্মৃতি সত্তা মাত্রই নাশবান সংস্কারহীন সত্তা উদ্দীপকের প্রভাবহীন প্রত্যেকে নিজের মনের প্রবলতম সংস্কার বসে চালিত হয় আমাদের প্রত্যেকের এমন এক সময় অবশ্যই আসবে যখন মনে হবে সমগ্র জগৎ স্বপ্নমাত্র ছিল মানুষ জীবনকে এত বেশি ভালোবাসে বলে দীর্ঘ জীবন কামনা করে এমনকি পরকালেও সে একটি জীবন আকাঙ্ক্ষা করে ইহাই সংস্কার স্বর্গ আমাদের বাসনা সৃষ্ট কুসংস্কার মাত্র আর বাসনা চিরকালই বন্ধন বাসনা সংস্কার রূপে ক্ষণ পরিবর্তনশীল জীবনে অঙ্গীভূত হয়ে যায় পরস্পরাগত সংস্কার হৃদয়গত ভাবুকতা বৌদ্ধিক তর্কজালের কারণে আমরা সংস্কারের দাস হয়ে পড়ি আমাদের পূর্ব সংস্কার এবং অনুভূতি সমূহের আধারে আমরা উদ্দীপককে প্রিয় বা অপ্রিয় সংজ্ঞা দিয়ে থাকি এমনকি বিষয়ের অবর্তমানের চেতনার স্তরেও এই সংবেদন উৎপন্ন হয় অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ হয় নিজের চিত্ত বিকার সমূহকে নিজেরাই উপলব্ধি করে তার মূলোৎপাটন করা সম্ভব সকল সংস্কার ভণ্ডামি কৃত্রিমতা দূর করতে যথার্থ আত্মজ্ঞানী যথেষ্ট প্রকাশ্য অপ্রকাশ্যভাবে নিজেকে সংস্কার করো কুপ্রবৃত্তি নিরোধে আত্মরক্ষা করবে তিন প্রকার সংস্কার কায় বাঘ ও চিত্ত সংস্কার সংস্কার প্রসাধন সমষ্টি পদার্থ জড় কর্ম সংস্কার মাত্রই অনিত্য সংস্কার সমূহ ক্ষয়শীল দুঃখময় একান্ত অনিত্য উৎপাদক ও ব্যয়শীল কোনো সংস্কারই চিরদিন একভাবে থাকে না সংস্কার লক্ষণ অনিত্যতা দুঃখ অনাত্ম অসারতা চিত্তের চরিত্রে সুখের চাইতে স্থূলভাব লক্ষণীয় অশিক্ষিতের ন্যায় যে অজ্ঞতা থেকে মুক্তি পেতে চায় তাকে আগে তার অজ্ঞতা স্বীকার করতে হবে চরিত্র শিক্ষা ও পরিবেশ অনুযায়ী সংস্কার সৃষ্টি হয় সংস্কার নিজ অন্তর থেকেই হয় জ্ঞান বৃদ্ধগণের সাথে সংযোগী শাস্ত্র সংস্কারের মূল ইন্দ্রিয় সংযম বিদ্যা সংস্কারের কারণ যে সম্বন্ধে জ্ঞান নেই তা অনুসরণ বা পালন করো না সংস্কারহীন গৌরবময় জীবনযাপন করো